ক্ষুধা দারিদ্র্যমুক্ত এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে সবার মুখে হাসি ফোটানোই এবার ঈদের অঙ্গীকার বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকালে বঙ্গভবনে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। সরকার দেশের প্রতিটি নাগরিকের মুখে হাসি ফোটাতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন রাষ্ট্রপতি। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে শেষবারের মতো শনিবার দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় রাখা বক্তব্যে দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। আহ্বান জানান ধনী দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে উপভোগ করার। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আমি দেশবাসীকে ধনী দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করে উপভোগের আহ্বান জানাচ্ছি। ক্ষুধা দারিদ্র্যমুক্ত ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে সবার মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদ উল ফিতরে আমাদের অঙ্গীকার। সরকার দেশের সবার মুখে হাসি ফোটাতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে মন্দাভাব বিরাজ করছে, বাংলাদেশও এর ক্ষতিকর প্রভাবের বাইরে নয়। এমত অবস্থায় দেশের বিত্তশালী ও সামর্থ্যবান ব্যক্তিবর্গকে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে হবে। সরকার দেশের প্রতিটি নাগরিকের মুখে হাসি ফোটাতে চিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। টানা দুই মেয়াদে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালনের পর রোববার হবে রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ আব্দুল হামিদের শেষ কর্মদিবস। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। স্বাধীনতা বিরোধী চক্র এবং দুর্নীতিবাজরা ক্ষমতায় এলে দেশ তছনছ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তর করতে আগামী নির্বাচনে জনগণকে পাশে চেয়েছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ধনী গরিব বিভেদ ভুলে ঈদের খুশি ভাগাভাগি, আর তা যদি হয় সরকার প্রধানের সঙ্গে, সেই ঈদ হয়ে উঠে সবার। শনিবার সকাল 10টার পর গণভবনে আসা সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। বাংলাদেশে যেন আর কোনোদিন দুঃশাসন ফিরে না আসে সেই আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, স্বাধীনতা বিরোধী চক্র ও দুর্নীতিবাজরা ক্ষমতায় এলে দেশ তছনছ হয়ে যাবে। স্বাধীনতা বিরোধী বা যুদ্ধ অপরাধী বা খুনি, ওই গ্রেনেড হামলাকারী, দুর্নীতিবাজ, এরা যদি ক্ষমতায় আসে তো এই দেশটাকে আবার ধ্বংস করে দেবে, তছনছ করে দেবে, সকল অগ্রযাত্রা নষ্ট করে দেবে। সেজন্যই দেশের মানুষ সচেতন থাকবেন, বা আওয়ামী লীগ জনগণের সেবক, আওয়ামী লীগ সরকার জনগণের সেবা করে যাবে। বৈশ্বিক সংকটের মধ্যেও সরকারের পদক্ষেপের কারণে বাংলাদেশের অর্থনীতি এখনও ভালো রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিএনপি জামাত জোটের অগ্নিসন্ত্রাস ও সহিংসতার কথা স্মরণ করিয়ে দিয়ে সম্প্রতি রাজধানীর বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাকে বিএনপি জামায়াতের কর্মকাণ্ড কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন সরকার প্রধান। যেখানে আগুন লেগেছে সেখানে যেতে বাধা দেওয়া, বা ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙা, অফিস ভাঙা, ফায়ার সার্ভিসের মানুষের উপরে আক্রমণ করা, একটা জঘন্য কাজ তারা করেছে, ঘৃণ্য কাজ করেছে। এবং এই ঘটনা থেকেই সন্দেহটা বেশি আসে যে এরা আগুন নিভাতে দেবে না কেন, কেন আগুন নিভাতে যেতে বাধা দিচ্ছে, তাহলে তাদের কি স্বার্থ, তাহলে আগুন নিভানোর সাথে এদের কোনো সম্পৃক্ততা আছে কিনা, এগুলি আমাদের খতিয়ে দেখতে হবে। পরে প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, কূটনীতিক, সিনিয়র সচিব এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের মধ্যে ঈদ আনন্দ নেই, দেশে নীরব দুর্ভিক্ষ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার মিথ্যা প্রচারণায় দেশ ভালো আছে বোঝাতে চাইলেও মানুষ ভালো নেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর সরকারের দুঃশাসনে। সরকারের পতনই এর একমাত্র সমাধান বলেও মন্তব্য করেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বরচন্দ্র রায় সহ বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মাজার জিয়ারতে অংশ নেন। ফুলেল শ্রদ্ধা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে মির্জা ফখরুল বলেন, ঈদেও আনন্দ নেই মানুষের মনে। সাধারণ মানুষ তারা চাল ডাল তেল লবণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে অস্বাভাবিক নজিরবিহীন মূল্যবৃদ্ধি, তাতে করে তারা এই ঈদের আনন্দকে উপভোগ করবার জন্যে যেটুকু ন্যূনতম সরঞ্জাম তাদের কেনা দরকার, সামগ্রী কেনা দরকার, তারা সেটা ক্রয় করতে পারে। সরকারের একটা মিথ্যা প্রচারণার মধ্য দিয়ে যে দেশ খুব ভালো আছে, অর্থনীতি খুব ভালো আছে, কিন্তু প্রকৃতপক্ষে দেশে আজকে একটা নীরব দুর্ভিক্ষ চলছে। সরকারের পতনই হবে জনগণের একমাত্র মুক্তি, দাবি বিএনপি মহাসচিবের। এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে। যারা জনগণের প্রতি জবাব দিতে থাকবে, জনগণের প্রতি ভালোবাসা থাকবে, সেই ধরনের পার্লামেন্ট, সেই ধরনের সরকার গঠন করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বেগম খালেদা জিয়া দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বলে সাংবাদিকদের বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে গুলশানে বেগম জিয়ার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। দেশবাসী বেগম খালেদা জিয়া আপনাদেরকে ঈদ মোবারক জানিয়েছেন, ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এখনও বেশ অসুস্থ, তিনি এখনও তার চিকিৎসা চলছে। দেশবাসী যেন আপনার ভালো থাকে, তাদের মঙ্গলের জন্য, গণতন্ত্রের জন্য যেন তারা যেভাবে কাজ করছে সেই কাজ যেন তারা করে, সেটাই তিনি বলেছে। ঢাকার বাইরে এবারে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। এরপরই দিনাজপুরের দ্বিতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে সকাল 10টায়। ঈদ জামাতে নামাজ পড়তে দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা জড় হন শোলাকিয়া ময়দানে। দিনাজপুর গৌরে শহীদ ময়দানে সকাল 9টায় অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। শোলাকিয়ার পর এটি দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত বলে মনে করা হয়। খুলনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সার্কিট হাউস ময়দানে সকাল 8টায়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু জামাতে নামাজ আদায় করেন। রাজশাহীতে সকাল 8টায় ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হরদর শাহ মকদুম কেন্দ্রীয় ঈদগাহে। সিলেটে ঈদের প্রধান জামাত সকাল 8:30 কেন্দ্রীয় শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয়। এছাড়া হরদর শাহজালাল মাজার, আলিয়া মাদ্রাসা মাঠ সহ আরও 4টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। বরিশাল নগরীর বান্দা রোডের হেমাত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। রংপুরে ঈদের প্রধান জামাত সকাল 8:30 কালেক্টরেট ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মাগুরার ঐতিহাসিক নোমানি ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সাতক্ষীরা, ফরিদপুর, কুমিল্লা, জয়পুরহাট, ঝালকাঠি, চাঁদপুর, হবিগঞ্জ, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, খাগড়াছড়িতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।